আজ কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, আমজনতার হাঁসফাঁস অবস্থা। এই গরমে আমজনতাকে একটু স্বস্তি দেওয়ার লক্ষ্যে আজ খেজুরি 2 নম্বর ব্লকের খেজুরের বিদ্যাপীঠ মোড়ে খেজুরের বিধায়ক শান্তনু প্রামাণিকের তত্ত্বাবধানে পথ চলতি জনসাধারণকে জল বাতাসা দেওয়ার মাধ্যমে জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হলো। আজ এই তীব্র দাবদাহে গরমে যখন মানুষ অতিষ্ঠ হয়েছে, খেজুরি বিধানসভার অন্তর্গত বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির খেজুরি বিধানসভার যুব কার্যকর্তাগণ মিলে আজকের পথ চলতি মানুষ, দোকানদার বন্ধু, কিছু পড়ুয়া ভাই বোনদের আমরা ওআরএস সহ ছোলা বাতাসা বিতরণের মধ্য দিয়ে তাদের সঙ্গী হলাম। আমাদের এই কার্যক্রম চলবে যতদিন না আমাদের এই দাবদাহ কমছে, গরমের মাত্রা কমছে, ততদিন চলবে। সমস্ত কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত বিধানসভায় যুব ভাইদের আমি অনুরোধ করব, এই কার্যক্রম চলুক এবং সাধারণ মানুষের সঙ্গী হন, গরমে সাধারণ মানুষের সঙ্গে থাকুন, জলদান কর্মসূচি আপনারা পালন করুন। নমস্কার।